পুলিশকে বোকা বানিয়ে পালানো সুপারি কিলার অবশেষে পুলিশের জালে। তবে তার পালানোর বিষয়ে স্বীকারোক্তি, ফাঁসির ভয়েই নাকি গা ঢাকা দেওয়া। প্রসঙ্গত গত 16 মে শ্রীরামপুর মহকুমা আদালতে যাওয়ার পথে পালিয়ে যায় পেশায় সুপারি কিলার কৃষ্ণ সরকার। গত মাসেই পারিবারিক বিবাদের জেরে শ্রীরামপুর থানার দাসপুরে খুন হন গৌতম দাস নামে এক প্রৌঢ়। সেই ঘটনাতেই গৌতম বাবুর ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। ভাইকে জেরা করেই পুলিশ কৃষ্ণকে এই ঘটনায় গ্রেপ্তার করে। কিন্তু গত 16 তারিখ আদালতে যাওয়ার পথে প্রিজন ভ্যান থেকেই কৃষ্ণ উধাও হয়ে যায়। এরপর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু তার মধ্যেই কৃষ্ণর বিরুদ্ধে শ্রীরামপুর থেকেই এক কিশোরকে অপহরণ করার অভিযোগ ওঠে। অবশেষে পুলিশ ঠিক এক মাসের মাথায় বৃহস্পতিবার নদিয়া জেলার ধানতলা থানা এলাকা থেকে কৃষ্ণকে গ্রেপ্তার করে। পাশাপাশি অপহরণ করা কিশোরও উদ্ধার হয়। যদিও কৃষ্ণর দাবি ওই কিশোর তার সঙ্গী, সে স্বইচ্ছাতেই কৃষ্ণর সাথে চলে যায়। পুলিশ সূত্রে খবর, শ্রীরামপুরের এক পরিচিতকে ফোন করাই কাল হয়েছে কৃষ্ণর। সেই ফোন কল ট্র্যাক করেই কৃষ্ণ ফের পুলিশ হেফাজতে। শ্রীরামপুর আদালতে যাওয়ার পথে কৃষ্ণর স্বীকারোক্তি, আমি ফাঁসির ভয়েই পালিয়েছিলাম। আমরা তো কাজ করছিলাম এখানে আমাদের রানাঘাটের এই আমাদের আগে ওখানে, কিন্তু পুলিশ থেকে পালালে তো অপরাধী। তোমাকে আমাকে বলেছে ওরকম গলায় ফাঁসি দিয়ে দেবে, তাই আমি পালিয়ে তাই আমি বলে গেছিলাম। নিউজ আজ বাংলা, হুগলি। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.